প্রিয় দর্শক এখন আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখার জন্য আপনাদেরও ধন্যবাদ এখন আমরা আট নং চার নং ওয়ার্ড মেম্বারসবের সাথে বিভিন্ন কথা আলোচনা করেছি উনি কয়েকবারই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করে জনগণকে মন জয় করে দিয়েছে তো জনগণের কিছু আশ্বাস তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় সে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব ভূমিকা ও সুন্দরভাবে পালন করে থাকে তো আমরা একটু সচিব সাহেবের সাথে কথা বলবো আসলে মূলত এই ইউনিয়নের ভিতরে তারা জরমানি বন্ধনগুলো কীভাবে দিচ্ছে চেয়ারম্যানি সার্টিফিকেটগুলো কিসের বিনিময়ে দিচ্ছে আমরা একটু ওনার সাথে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে থাকুন আচ্ছা আমরা নাগরিকত্বের সনদের ব্যাপারটা হলো জনগণ এনআইডি কার্ড নিয়ে আসে আমরা তাৎক্ষণিকভাবে বিনামূল্যে তার জন্য কোনো ফি লাগে না সাথে সাথে সরবরাহ করি আর হচ্ছে জন্ম নিবন্ধনের ব্যাপারটা জন্ম মৃত্যু নিবন্ধনে সরকার সর্বশেষ পাঁচ ডিসেম্বর দু হাজার সতেরো তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে ওই প্রজ্ঞাপনের আলোকে আমরা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন সনদপত্র ইস্যু করে থাকি ওই ওই প্রজ্ঞাপনে সরকার সুস্পষ্টভাবে ফিয়ের পরিমাণ নির্ধারণ করেছে যেমন শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধনের কোনো ফি লাগে না ছেচল্লিশ দিন হইতে পাঁচ বছর পর্যন্ত জন্ম মৃত্যু নিবন্ধন ফি পঁচিশ টাকা আর পাঁচ বছরের অধিক হইতে সর্বাধিক অনুর্ধ যে কোনো বয়স পর্যন্ত তার সীমানা সর্বোচ্চ পঞ্চাশ টাকা এছাড়া জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি একশো টাকা এবং জন্ম তারিখ ব্যতীত অন্যান্য নাম সংশোধন ফি পঞ্চাশ টাকা এইভাবে আমরা জন্ম মৃত্যু নিবন্ধন সরবরাহ করে থাকি ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখানে আমরা ভাগ্যকুল ইউনিয়নের চান নং ওয়ার্ড মেম্বার সাহেবের সাথে সাক্ষাৎকারে কথা বলবো আসলে মূলত উনি দায়িত্বকালীন কতটুকু উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকে বা মাদক কতটুক নিয়ন্ত্রণে নিয়ে আসে আমরা তার সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি আপনি দায়িত্বকালীন আপনি কতটুকু উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকেন আর মাদক কতটুকু নিয়ন্ত্রণে আছে বর্তমানে শেখ হাসিনার আমলে যে মাদক বৃদ্ধি পাইছে তাতে নাইনটি ফাইভ পারসেন্ট আমি আমার ওয়ার্ড থেকে আমি বিলুপ্তি করে দিছি এবং বয়স্ক ভাতা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার ওয়ার্ডে বৃদ্ধ লোকেরা পায় প্রতিবন্ধীরা পায় বয়স্ক লোকেরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পায় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রতিবন্ধীরা পায় আর থার্টি পারসেন্ট আপনার ওই বিধবা মহিলারা পায় এবং এই শেখ হাসিনার আমলে আমাদের চার নং ওয়ার্ডে যেই উন্নয়ন হয়েছে বিগত এরকম উন্নয়ন আমরা কখনো দেখি নাই বা করিও নাই আমি বিগত ২২ বছর যাবত এই ইউনিয়নে মেম্বারই করি এবং এই চলতি দুই বছরে আমার ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন সর্বদিকে জনগণ খুশি এবং গুরুস্থান মসজিদ মাদ্রাসা যেখানে যা আছে সর্বদিকে আমি উন্নয়নের পথে আসি এবং জনগণের উপকার করছি তাতে জনগণ আমার প্রতি খুব খুশি এবং এই বর্তমান সরকারের আমলে দশ টাকা কেজি চাল সাতশো বাইশটা লোকে পায় তারা সবাই খুশি যে এই সরকারের আমলে দশ টাকা কেজি চাউল পাইতেছি আমাদের অনেক উপকার দুই নম্বর তিরিশ কেজি চাউলের বিজিপিডি কার্ড এ মা বোনেরা যারা আঠেরো বছর হইতে তিরিশ বছরের মধ্যে বিধবৈ তারা পাইতেছে তারাও খুশি তাই আমাদের বর্তমানে চার নং ওয়ার্ডের জনগণের কোনো অভাব বা কোনো মেম্বার দ্বারা অন্যায় অত্যাচার এই ভাগ্যগুলি ইউনিয়নে বর্তমান আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে সে অত্যন্ত ভালো লোক এবং জনগণের প্রতি তার অনেক শ্রদ্ধাশীল এবং জনগণের খুব উপকার করে এবং তার বিহেভ ব্যবহার খুবই ভালো সে কোনো মেম্বারের সাথে দুর্নীতি করে না তারপরে আমাদের ভাইগুগুলো আট নং ইউনিয়নের মুন্সিগঞ্জ শ্রীনগর থানায় চোদ্দোটা ইউনিয়ন এই চোদ্দোটা ইউনিয়নের মধ্যে আমাদের একমাত্র ভাইগিগুলি ইউনিয়নে একটি জনস্বাস্থ্যর জন্য একটি অ্যাম্বুলেন্স আমরা কিনি এই অ্যাম্বুলেন্স আনাতে আমাদের ভাইগুল ইউনিয়ন বাগরা ইউনিয়ন রাধিকাল ইউনিয়ন প্রতিটা ফ্যামিলির খুবই উপকৃত এবং এই অ্যাম্বুলেন্স কোনো ইউনিয়নে আজ পর্যন্ত দেখি নাই আশা করি দেখব না এই আমাদের একটা জনগণের উপকার তারপরে ওই চুরিটা আগে অনেক বেশি হইতো এখন চুরিটা কমে গেছে ডাক আপনাদের এলাকার ভিতরে যে আমরা ভিজিট করে দেখতে পারলাম বিভিন্ন রকমের মার্কেট দোকান বাজারগুলা এখানে কোন চাঁদাবাস সন্ত্রাস কতলুক লুক নিয়ন্ত্রণে আছে না এইটা এককালে ছিল দুই বছর আগে এই সব ধরনের সন্ত্রাসী ছিল আমি নাম বলবো না কিন্তু এখন অব্যাহিত এখন খুবই ভালো কোনো চাঁদাবাজি সন্ত্রাসী এগুলি নাই আচ্ছা মাদক কতটুক নিয়ন্ত্রণে আছে বর্তমান আপনার ওয়ার্ডে মানে এই আজকে দুই মাস যাবৎ ওই আপনার এসআই আনিসুর রহমান আসাতে সন্ধ্যা সাতটার পরে মাদক বলারা ঘরে চলে যায় এবং এতই ভালো হয়েছে এখন সেটা বলার মতো না তাই পাবলিক এখন যার যার গার্জিয়ান সবাই ভয় পায় যে না আমাদের এনে ওই শাসন হইতেছে বা মেম্বার চেয়ারম্যান দারোগা পুলিশ তারা খুবই উপকৃত তারপরে বাল্যবিবাহ আমাদের এই ওয়ার্ডে সাত মাস আগে একটা হয়েছিল ওইটা আমি সাথে সাথে প্যান্ডেল ভাঙিয়া তসনস করে দিছি সেটা বীর মুক্তিযোদ্ধা র্যাজাক সাবের বাড়িতে সেটা আমার এসপি সাহেবও জানে ওসি সব জানে মাহবুব ওসি ছিল এবং আমি বাল্যবিবাহ আমার ওয়ার্ড আমি হইতে দেই না তারা কি করে ফিনিশিংয়ে করে যায় তারা এভিড ওবিট করে ওদিক দিয়ে ওদিক দিয়ে তারা চলে যায় ঢাকা কিন্তু আমার এলাকায় আমি কোনো বাল্যবিবাহর হইতেই দেই না তারপর আপনার বাজারের ভিতরে যেই আমরা দেখতে পারলাম খাবারের কিছু হোটেল আছে মিষ্টির দোকান আছে এই পরিবেশ নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন বাজারে দেশ গেরাম আমরা তাগিদ দেই আমরা ট্রেড লাইশনের সময় তাদের বলি যে তোমরা সকালবেলা খোলার আগে স্প্রে করবা মাসি মশা এগুলি মারবা তবে এর আগে আমরা একদিন খুব অত্যাচার করছি করোনা এখন একটু ই আছে নিয়ন্ত্রণে আছে তবে আমরা যতটুকু পারি ততটুকু আমরা চাপেই রাখি এবং কোনো খোলা বাজারে কোনো খাওয়া বিক্রি করলে আমরা অবজেকশন দিই তাতে আমাদের অনেক পাদুকান্দার আছে বিহেভ খারাপ করে তাও আমাদের গন্ডারেস আমরা মনে করে তাদেরকে আমরা বুঝাইয়া শুনাইয়া যে বাবারে এটা তো মানুষে খাবে এটা লইয়া যদি তোমরা এগুলি করো দেখা গেল কাকে হাগলো তুমি খোলা জায়গার মধ্যে এগুলি রান্না করতেছ পাক কর ভাজি করতেছ এগুলি ঠিক না আমরা বুঝাই একদিন দুই দিন তিন দিন বুঝানোর পরে যদি না করে তাইলে আমরা চৌকিদার দিয়া ওই কড়াই চুলা নিয়ে আসি আইন ব্যবস্থা করি তখন তারা আবার ঠিক হয়ে যায় ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য